ফায়ারবেজের মধ্যে প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে একটা প্রজেক্ট যেভাবে নিতে হয়, ফাইল নিউ প্রজেক্ট থেকে আমরা একটা প্রজেক্ট নিব এবং প্রজেক্টটা নেওয়ার সময় আমরা যে প্যাকেজের নামটা ব্যবহার করব সেটা আমরা একটু খেয়াল রাখবো যে সেটা আমরা ফায়ারবেজ প্রজেক্টের মধ্যে যে প্যাকেজের নামটা দিয়ে আসছি আমরা এক্স্যাক্ট সেই প্যাকেজের নামটা ব্যবহার করব। এরপরে আমরা যদি ম্যানুয়ালি আমাদের প্রজেক্টটা, অর্থাৎ যে প্রজেক্টটা ক্রিয়েট হবে এটা একটা ডিফল্ট প্রজেক্ট ক্রিয়েট হবে, মানে এরপরে এই ডিফল্ট প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমরা ফায়ারবেজ অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে যে গুগল সার্ভিস ডট জেসন যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটাকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে পেস্ট করে দিব। তো অ্যাপ্লিকেশনের মধ্যে পেস্ট করার জন্য এটা আমাদের অ্যাপ ফোল্ডারের মধ্যে পেস্ট করতে হবে। তো এটা আমি আগেই বলছি যে এই এই কাজটা আমরা ম্যানুয়ালি করতে পারি, আবার আমরা চাইলে এটা অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে করতে পারি। তো ম্যানুয়ালি করতে চাইলে আমরা জাস্ট ফাইলটাকে কপি করে আমাদের অ্যাপ ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিব। এরপরে আমাদের যে চেঞ্জগুলো আনতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেটা প্রজেক্টের যে ডিপেন্ডেন্সি আছে সে প্রজেক্টের ডিপেন্ডেন্সির মধ্যে আমরা এই কম ডট গুগল ডট জিএমএস ডট গুগল সার্ভিস 3.1.0 এই ক্লাস পাথটা সংযুক্ত করব। আর আমাদের অ্যাপ্লিকেশন লেভেলের যে গ্র্যাডল ফাইলটা আছে সেই অ্যাপ্লিকেশন লেভেলের গ্র্যাডল ফাইলের মধ্যে আমাদের একদম নিচের দিকে আমরা অ্যাড করব হচ্ছে কম অ্যাপ্লাই প্লাগ ইন কম ডট গুগল ডট জিএমএস ডট গুগল ড্যাশ সার্ভিস। আর ডিপেন্ডেন্সির মধ্যে আমরা যেহেতু মেসেজ ফায়ারবেজ মেসেজিং ব্যবহার করবো তো সেই জন্য আমাদের যে ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে কম ডট গুগল ডট ফায়ারবেজ বলুন ফায়ারবেজ ড্যাশ মেসেজিং 10.2.6 এটা হচ্ছে লেটেস্ট। অ্যাকচুয়ালি যখন আমরা ফায়ারবেজের মধ্যে আমাদের প্রজেক্ট যে প্রজেক্টটা আমরা ক্রিয়েট করব সেই প্রজেক্টটা ক্রিয়েট করার সময় ফায়ারবেজ আমাদেরকে দেখিয়ে দিবে যে এখানে আমরা কোন কোন ভার্সনগুলো ব্যবহার করব, ঠিক আছে। তো এখানে যে আমরা 3.1.0 কারেন্টলি ব্যবহার করছি এটা ফায়ারবেজের প্রজেক্টের মধ্যেই একটা ইনফরমেশন আমাদেরকে দেওয়া হবে যে আমরা কত ভার্সন আমাদের প্রজেক্টের মধ্যে আমাদেরকে ইউজ করতে হবে। তো ম্যানুয়ালি যদি আমরা করি তাহলে আমাদের এই দুই ধরনের গ্র্যাডেলের মধ্যে এই লাইব্রেরিগুলো আমাদেরকে সংযুক্ত করতে হবে। আর এই কাজটা যদি আমরা ফায়ারবেজ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে করি তাহলে আমাদেরকে যেতে হবে টুলস, তারপরে ফায়ারবেজ অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিওর টুলস থেকে ফায়ারবেজের মধ্যে যেতে হবে। তো এই উইন্ডোতে গেলে আমরা দেখব যে একটা অ্যাসিস্ট্যান্ট উইন্ডো ওপেন হচ্ছে এবং এই উইন্ডোর মধ্যে থেকে আমরা কিভাবে আমাদের প্রজেক্টটাকে অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্টটাকে আমরা কিভাবে ফায়ারবেজের প্রজেক্টের সাথে লিঙ্ক আপ করব সেটা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো যখন আমরা বলবো টুলস ফায়ারবেজ তখন এরকম একটা অ্যাসিস্ট্যান্ট উইন্ডো ওপেন হবে অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে। তো এই অ্যাসিস্ট্যান্ট উইন্ডোর মধ্যে আমরা এই প্রথম উইন্ডোটার মধ্যে দেখতে পাচ্ছি যে যেহেতু আমরা এখন ক্লাউড মেসেজিংয়ের কাজটা করতে যাচ্ছি তো সেই জন্য আমরা এখানে বলবো ক্লাউড মেসেজিংকে ক্লিক করে আমরা বলবো যে সেট আপ ফায়ারবেজ ক্লাউড মেসেজিং। তো এই সেকশনটার মধ্যে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে যেখানে আমরা দেখব যে কানেক্ট ইউর অ্যাপ টু ফায়ারবেজ। তো যখন আমরা বলবো প্রথম স্টেপে বলবো যে কানেক্ট টু ফায়ারবেজ এই উইন্ডোতে ক্লিক করলে আমরা দেখব যে এরকম একটা উইন্ডো আসবে, অর্থাৎ এটা ব্রাউজারের মাধ্যমে ওপেন হবে। অর্থাৎ ব্রাউজারের মধ্যে যখন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে যদি লগ ইন করা থাকেন তাহলে এটা সরাসরি এই উইন্ডোতে আসবে, অন্যথায় আপনাকে জিমেলে লগ ইন করে তারপরে এই উইন্ডোতে আসতে হবে। তো যখন এই উইন্ডোতে আসবে তখন এইখানে অ্যান্ড্রয়েড স্টুডিও কিছু পারমিশন অ্যালাউ, ফায়ারবেজ অ্যাপ্লিকেশন কিছু পারমিশন চাচ্ছে, সে পারমিশনগুলো জাস্ট আমরা বলবো অ্যালাউ। তো অ্যালাউ বলার পরে এটা তখন ফায়ারবেজ অ্যাপ্লিকেশন তখন দেখাবে যে আমার ফায়ারবেজ অ্যাপ্লিকেশনটা অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাপ্লিকেশনের সাথে সরাসরি এটা লিঙ্ক আপ হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে।
তো যখন এই সাকসেস উইন্ডোটা আসবে তখন এরপরে আবার আরেকটা উইন্ডো আসবে যে যদি আমাদের অ্যাপ্লিকেশনটা মধ্যে আমরা অলরেডি আমাদের গ্র্যাডল ফাইলটা দিয়ে থাকি, মানে যদি আমাদের অ্যাপ ফোল্ডারের মধ্যে দিয়ে থাকি, তাহলে এ ধরনের মেসেজ আসবে যে দিস অ্যাপ ইজ অলরেডি কানেক্টেড টু প্রজেক্ট। আর যদি আমরা জেসন ফাইলটাকে যদি পেস্ট না করি তাহলে স্ক্রিন আসবে যে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে সিনক্রোনাইজ করতে চাই। তো যখন আমরা এই যদি আমাদের অ্যাপ্লিকেশনটা অলরেডি গ্র্যাডল ফাইলটা মানে আমাদের জেসন ফাইলটা যদি অলরেডি আমরা দিয়ে থাকি তাহলে জাস্ট আমরা সিঙ্ক করে নিব। তো সিঙ্ক করলে যেটা হবে যে এই আমাদের যে ম্যানুয়ালি আমরা যে গ্র্যাডল ফাইলগুলোকে অ্যাড করল মানে ম্যানুয়ালি আমরা যে জার ফাইলগুলো অ্যাড করব বা গ্র্যাডেলের মধ্যে আমরা যে জিনিসগুলো সংযুক্ত করব সেই জিনিসগুলো অটোমেটিক্যালি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে কনফিগার হয়ে যাবে। ওকে, তো আর যদি আমরা ম্যানুয়ালি অ্যাড করতে চাই তো ম্যানুয়ালি অ্যাড করার জন্য যে স্টেপগুলো আছে সেগুলো আমরা দেখলাম। তো এখন আমরা হচ্ছে এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটাকে মডিফাই করব। তো মডিফাই করার আগে আমরা যে জিনিসগুলো দেখে এই পাওয়ার পয়েন্ট স্লাইডে যে জিনিসগুলো দেখলাম সেই জিনিসগুলো আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দেখব যে কোথায় আমাদের এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে ডিফল্ট একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব আমরা এবং ওই অ্যাপ্লিকেশনটার যে প্যাকেজের নাম সেটা অবশ্যই আমরা ওই ফায়ারবেজের অ্যাপ্লিকেশনের মধ্যে যে প্যাকেজের নাম দিয়ে আসছি সেই প্যাকেজের নাম অনুসারে ক্রিয়েট করব। এরপরে আমরা এই গ্র্যাডল স্ক্রিপ্টের মধ্যে গেলে দেখব যে একটা হচ্ছে প্রজেক্ট লেভেলের গ্র্যাডল আছে, বিল্ড ডট গ্র্যাডল। তো এই প্রজেক্ট লেভেলের যে গ্র্যাডল ফাইলটা আছে সেই গ্র্যাডল ফাইলের মধ্যে আমাদেরকে যে জায়গায় একটা চেঞ্জটা আনতে হবে সেটা হচ্ছে এইটা, এই ডিপেন্ডেন্সির মধ্যে আমরা এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করব, গুগল সার্ভিস 3.1.0। আরেক ধরনের মডিউলের যে গ্র্যাডল ফাইলটা আছে সেই গ্র্যাডল ফাইলের মধ্যে আমরা আমাদের এই সবার নিচে আমরা যেই অ্যাপ্লাই প্লাগ ইন এইটা অ্যাড করব। আর ডিপেন্ডেন্সির মধ্যে আমরা মূলত অ্যাড করব হচ্ছে ফায়ারবেস মেসেজিং 10.2.6 এইটা অ্যাড করব। আর যে জেসন ফাইলটা আমরা ফায়ারবেস অ্যাপ্লিকেশন থেকে জেনারেট করে নিয়েছিলাম সে জেনারেটেড ফাইলটা আমরা কপি করে আমরা এখান থেকে প্রজেক্ট সেকশনে যাব। প্রজেক্ট সেকশনের মধ্যে গেলে দেখব যে এখানে অ্যাপ ফোল্ডার আছে, এই অ্যাপ ফোল্ডারের মধ্যে গেলে এই যে google-services.json এই ফাইলটা আমরা এই অ্যাপ ফোল্ডারের মধ্যে রাইট বাটন ক্লিক করে এইখানে আমরা পেস্ট করে দেব। তো এই কাজগুলো যেগুলো করলাম আমরা এই কাজগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি করলাম, অর্থাৎ ম্যানুয়ালি আমাদেরকে তিনটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে আমাদের গ্র্যাডেলের মধ্যে অ্যাপ্লিকেশনের গ্র্যাডেলের মধ্যে এই লাইনটা অ্যাড করতে হবে, এরপরে আমাদের মডিউলের গ্র্যাডেলের মধ্যে এই অ্যাপ্লাই প্লাগ ইন, এবং আমরা যেহেতু ফায়ারবেস মেসেজিং নিয়ে কাজ করবো সেই জন্য আমাদেরকে এই প্লাগ ইনটা অ্যাড করতে হবে, এবং আমরা ফায়ারবেস অ্যাপ্লিকেশন থেকে যে গুগল সার্ভিস জেসন ফাইলটা তৈরি করেছিলাম সেই জেসন ফাইলটাকে আমাদের এই প্রজেক্ট স্ট্রাকচারের মধ্যে এসে অ্যাপ ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিতে। আর এই সেম কাজটা যদি আমরা অ্যান্ড্রয়েড মানে এই কাজগুলো যদি আমরা অটোমেটিক্যালি অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে করতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে টুলস, তারপরে ফায়ারবেস। তো টুলস ফায়ারবেসের মধ্যে গেলে আমরা দেখব যে এই পাশে একটা অ্যাসিস্ট্যান্ট উইন্ডো ওপেন হচ্ছে। তো এই পাশে একটা অ্যাসিস্ট্যান্ট উইন্ডো ওপেন হলো। যখন আমরা ক্লাউড মেসেজিং যেহেতু আমরা ক্লাউড মেসেজিং ব্যবহার করছি তো আমরা এখান থেকে যাব ক্লাউড মেসেজিং, এরপরে আমরা যাব হচ্ছে সেট আপ ফায়ারবেস ক্লাউড মেসেজিং। এখানে গেলে আমাদের এটা যেহেতু অলরেডি কানেক্টেড দেখাচ্ছে এখানে আমরা এখান থেকে ক্লিক করব এবং নেক্সট এই এখানে আমরা যেটা দেখলাম এখান থেকে এটা ক্লিক করার পরে কানেক্ট টু ফায়ারবেস এরকম একটা বাটন আসবে,
যখন আমরা কানেক্ট টু ফায়ারবেস বলবো তখন এটা আমাদের জিমেলে লগড ইন থাকা অবস্থায় ব্রাউজারের মাধ্যমে এরকম একটা উইন্ডো আসবে যেটাকে আমাদের অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরে এরকম একটা সাকসেস উইন্ডো আসবে এবং সাকসেস উইন্ডো আসার পরে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন একটা সিঙ্ক চাইবে। তো যখন আমরা এখান থেকে সিঙ্ক করব তখন আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড স্টুডিও তখন আমাদের প্রয়োজনীয় যে গ্র্যাডেলের জন্য যে ডিপেন্ডেন্সিগুলো দরকার সেই ডিপেন্ডেন্সি এবং যে জেসন ফাইলটা আছে সেই জেসন ফাইলটাকে সিঙ্ক করে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে অটোমেটিক্যালি নিয়ে আসবে। তো আইদার আমরা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারি। তো মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর 1.5 পরবর্তী যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলো থেকে এটা মানে রিকমেন্ডেড হচ্ছে যে আমরা যেন এই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই কনফিগারেশনটা তৈরি করে নিই। ঠিক আছে, তো এখন এই ইয়েগুলো গ্র্যাডেলের মধ্যে আমাদেরকে এই ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে গ্র্যাডেলের মধ্যে যে কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করার পরে আমাদের এটাকে সিনক্রোনাইজ করে নিতে হয় বা সিঙ্ক করে নিতে হয়। কিন্তু এই সিনক্রোনাইজ করার সময় আমাদের যদি কোনো সমস্যা হয় বা হয়তো দেখা গেছে যে আমাদের অ্যাপ কম্প্যাট ভার্সনটা বা যেই ভার্সনটা আমরা ফায়ারবেজের মেসেজিংয়ের জন্য ব্যবহার করছি এই জিনিসগুলো হয়তো প্রপারলি সিঙ্ক করতে পারছে না, তখন আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের এসডিকে ম্যানেজারের মধ্যে যাব। এসডিকে ম্যানেজারের মধ্যে গিয়ে আমরা এনশিওর হয়ে নিব যে আমাদের যে গুগল সার্ভিসের যে লাইব্রেরিটা আছে আমরা এসডিকে টুলের মধ্যে গিয়ে যদি এই যে গুগল রিপোজিটরি এবং গুগল প্লে সার্ভিস, তো গুগল প্লে সার্ভিস এবং গুগল রিপোজিটরি এই দুটো জিনিস আমাদের ইনস্টল আছে কি না এবং যদি ইনস্টল থাকে তাহলে সেটা লেটেস্ট ভার্সনে আছে কি না, যদি এই দুটো লেটেস্ট ভার্সনে না থাকে তাহলে তখন আমাদের প্রজেক্টটা সিনক্রোনাইজ করতে সমস্যা হতে পারে। তো ওই দুটো আমাদেরকে মেক শিওর করে নিতে হবে যে লেটেস্ট ভার্সনে আছে, এরপরে আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটাকে সিনক্রোনাইজ করে নিব। তো এরপরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা এই আমাদের অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা ফায়ারবেজ যে ক্লাউড মেসেজিং আছে যখন কোন ইউজারের ফোনের মধ্যে যখন এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবে তখন ওই ফায়ারবেজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা ইনস্ট্যান্স আইডি এই নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য একটা নির্দিষ্ট ইনস্ট্যান্স আইডি ফায়ারবেজ ক্লাউড মেসেজ আমাদেরকে সাপ্লাই করবে। তো ওই যখন এই অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে ইনস্টল হবে তখন সেই আইডিটাকে আমরা রিসিভ করব। এটার জন্য আমাদের একটা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে একটা সার্ভিস ক্রিয়েট করতে হবে আর আরেকটা সার্ভিস আমাদেরকে ক্রিয়েট করতে হবে যেটার মাধ্যমে যখন আমরা আইদার আমরা ফায়ারবেস কনসোল অথবা আমাদের নিজস্ব তৈরি করা ওয়েব এপিআইয়ের মাধ্যমে যখন আমরা মেসেজ পাঠাবো তখন আমাদের অ্যাপ্লিকেশন যেন ওই মেসেজটাকে রিসিভ করতে পারে এবং রিসিভ করে যেন এটা ডিসপ্লে করতে পারে, এটার জন্য আমাদের একটা সার্ভিস তৈরি।